লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংক্রান্ত নিয়ে প্রশিক্ষণ শিবির দিলেন মন্তেশ্বরে। সামনে আর মাত্র কয়েক মাস, তারই মধ্যে লোকসভা নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখেই শনিবার একাধিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠিত হয় এদিন বৈঠক। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন হাইস্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিভিন্ন ব্যাংক প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, ব্লক নির্বাচনের আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য, ব্লক টেকনিক্যাল আধিকারিক শামিল আলম সহ ব্লকের বিভিন্ন টেকনিক্যাল কমিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। নির্বাচন সংক্রান্ত পোর্টালে রয়েছে যেখানে কিছু পরিবর্তন করতে হবে কিনা বা করতে হলে তা কীভাবে করতে হবে, এই বিষয় নিয়েই প্রশিক্ষণ শিবির হয় বলে জানা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা হেডমাস্টার মশাই এবং সঙ্গে আমাদের একজন যারা এই কাজগুলো করে কম্পিউটার সংক্রান্ত, অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আর কি, তাদেরকে আমাদের এখানে ডাকা হয়েছে। ইলেকশন পার্সোনেল, পোলিং পার্সোনেল যারা কাজ করবে ইনকামিং লোকসভা ইলেকশন 2024-এ, তাদের নাম কীভাবে ইনসার্ট করা হবে, ইনক্লুশন বা এক্সক্লুশন করা হবে, সেই সংক্রান্ত ব্যাপারে। এটা কাদের নিয়ে হচ্ছে মিটিংটা, এই যে প্রশিক্ষণটা? প্রশিক্ষণটা দিচ্ছেন ব্লকের আধিকারিকরা, নির্বাচন আধিকারিক পার্সনরা, আর নিচ্ছি আমরা হেড অফ দ্য ইনস্টিটিউশনরা এবং আমাদের স্কুলে যারা টেকনিক্যাল এক্সপার্ট তারা। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুলে? হ্যাঁ, বিভিন্ন স্কুল থেকে এখানে এসেছি, ডাকা হয়েছে। কতজন মোটামুটি এখানে ট্রেনিং প্রাপ্ত? ট্রেনিং যারা আজকে হাজির হয়েছেন সংখ্যাটা তো দেখতে পাচ্ছি, অন্তত গোটা 40-50 জন। 50 জন এইরকম হবে আর কি। এই কোনো স্কুল থেকে HM হয়তো আসতে পারেননি কাজের চাপে, তিনি তাদের যে যিনি টেকনিক্যাল এক্সপার্ট তাকে পাঠিয়েছেন, এইরকম আর কি। এই প্রশিক্ষণটা ব্যাংকগুলো এসছে, ব্যাংকেও ডাকা হয়েছে, যেহেতু ব্যাংক এমপ্লয়িরাও বিগত কয়েক ইলেকশন দেখে আসছি যারা পোলিং পার্সোনাল হিসেবে পারফর্ম করেন, সেই জন্যই সম্ভবত মাননীয় BDO সাহেব তাদেরও ডেকেছেন। এই প্রশিক্ষণ নেওয়ার পর কী কাজ হবে আপনাদের? এখনও আমাদের কাজকর্ম কিছু নেই, যখন ওই পোর্টালে নামগুলো কমপ্লিট হয়ে যাবে, সমস্ত তথ্য ইনফরমেশন সহ আপলোডেড হবে, সেগুলো অ্যাপ্রুভ করে এরা এদের কমিশনের পদ্ধতিগতভাবে এরা আগাবেন, প্রস্তুত থাকবেন, তারপরে যখন ইলেকশন প্রসিডিওরে যাবেন তখন আমাদের হাঁকডাক পড়বে। এই প্রশিক্ষণটা নেওয়ার ফলে আপনাদের ইলেকশনের কাজের অনেকটা সুবিধা হবে? না, প্রপার ইলেকশনের কাজের সঙ্গে এর সেই রকম রিলেশন, মানে ডিউটি অ্যাকচুয়ালি পোলিং পার্সোনালদের তথ্য এবং কে কে কতদিন চাকরি করছি না করছি, করবেন থাকবেন, এই সমস্ত তথ্য ভাণ্ডারটাকে ঠিক করা, এইটা প্রাইমারি স্টেজে শুরু হয়েছে, মানে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। লোকসভা নির্বাচন যাদের ইলেকশনের ডিউটি করতে হবে তাদের ডাটা, জেনারেলি এই কাজটা কারা করে, স্কুল টিচার, অফিসের স্টাফ, বিভিন্ন অফিসের স্টাফ, ব্যাংকের কর্মচারী, এরা এই কাজটা করে। তো এদের একটা ডাটা ব্যাংক মেনটেন করা হয়, সেই একটা পোর্টালটার নাম হচ্ছে WBEMMS। এই আপকামিং ইলেকশনের জন্য যে ডাটা সেখানে অলরেডি আছে সেই ডাটাটা নতুন করে ভেরিফাই করতে হবে, তা সেই পোর্টালে এই ডাটাটা কীভাবে তারা ভেরিফাই করবে সেটা দেখানোর জন্যই আজকের এই ট্রেনিং সেশনটার আয়োজন করা হয়েছে। কাদের নিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে? এটা হচ্ছে মন্তেশ্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, মন্তেশ্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এখানে যে মিটিং হল আছে সম্পর্ক বন্ধ, সেখানে এই মিটিংটা হবে। কাদের নিয়ে? স্কুল টিচাররা ছিলেন, অ্যাকচুয়ালি কাদের বলতে হেড অফ দ্য ইনস্টিটিউশন, প্রত্যেকটা স্কুলের হেড এবং সেই সঙ্গে তার যারা ডাটা এন্ট্রি অপারেটর বা এনি টেকনিক্যাল পার্সন যে ওই পোর্টালে কাজটা করতে পারবে, সেই সঙ্গে সরকারি যে অফিসগুলো আছে তাদের স্টাফ এবং ব্যাংকের স্টাফ, ব্যাংকের এদের নিয়ে হচ্ছে, এদের নিয়ে। তা এই মিটিংয়ে বা এই প্রশিক্ষণে কী কী বিষয়ের উপর হলো? বিষয়টা হচ্ছে যে এই যে তার যে এমপ্লয়ি ডাটা ওই ওয়েবসাইটে আছে সেই ডাটাটাকে ভেরিফাই করা, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করা, যদি কোনো এমপ্লয়ি তার এখানে অলরেডি আর নেই চলে গেছে তাকে ট্রান্সফার করে দেওয়া, যদি কোনো এমপ্লয়ি তার অন্য জায়গা থেকে এসছে তাকে ট্রান্সফার ইন করা, এবং এক্সিস্টিং বর্তমানে যে এমপ্লয়িরা আছে তাদের ডাটাটাকে ভেরিফাই করা। কতটা সুবিধা হবে এটা? কতটা সুবিধা হবে তাদের? সুবিধা মানে এটা ম্যান্ডেটরি, এটা করতেই হয়। এবার যেহেতু এই পোর্টালটা নতুন লঞ্চ করেছে সেই জন্য এর আগের যে পোর্টালে ওনারা কাজ করেছে তার থেকে কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলোকে ওনাকে বুঝিয়ে দেওয়া যে নতুন পোর্টালটায় কীভাবে কাজ করতে হবে, মানে
লোকসভাকে সামনে রেখে আগামী লোকসভা লোকসভা ভোটের জন্যই মানে কে কে উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণে? এখানে স্কুলগুলোর যারা এই পোর্টালে কাজটা করবেন তিনি, অর্থাৎ সেই স্কুলের যে টেকনিক্যাল পার্সন যারা অনলাইনে পোর্টালে কাজটা করে সে ছিল। ব্যাংকের ক্ষেত্রেও ব্যাংকেরই কোনো কর্মচারী যে এই কাজটা করবে, সরকারি অফিসগুলোর ক্ষেত্রেও তাই এসআই অফিস সহ এখানে প্রেজেন্ট ছিলেন তারা, তাদেরকে বলে দেওয়া হয়েছে কাজটা কীভাবে করতে হবে। আর ব্লকের তরফে? ব্লকের তরফ থেকে আমি ছিলাম এবং আমাদের ইলেকশন ওসি দীপক ভট্টাচার্য মহাশয় ছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সালিম আলম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।